भारत में हिंदू ज्यादा हैं तो इसको हिंदू राष्ट्र डिक्लेयर होना चाहिए, चलिए तब नहीं हुआ अब हो जाना चाहिए। भारत में हिंदू ज्यादा हैं तो इसको हिंदू राष्ट्र डिक्लेयर होना चाहिए। सुनलें ठीक की बोललें बोलूं तो, ভারতে হিন্দু বেশি তাই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত, এমনই বিস্ফোরক দাবি তুললেন বিখ্যাত গজল সম্রাট অনুপ জালোটা। তার এই মন্তব্যের পরে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্কও দানা বেঁধেছে। সম্প্রতি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি করে একটি ভিডিও করেন সঙ্গীত শিল্পী জালোটা, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আরো একবার দেখুন। মিত্র মুঝে কহনা হে কি জব हिंदुस्तान पाकिस्तान अलग अलग हुए तो पाकिस्तान एक इस्लाम देश डिक्लेयर हो गया क्योंकि वहाँ मुस्लिम अधिक थे। भारत में हिंदू ज़्यादा हैं तो इसको हिंदू राष्ट्र डिक्लेयर होना चाहिए, चलिए तब नहीं हुआ अब हो जाना चाहिए, क्योंकि संसार में एक भी हिंदू राष्ट्र नहीं है, हिंदू देश नहीं है। नेपाल था लेकिन अब वो भी मेंटेन नहीं रहा, अब उसको भी हम हिंदू देश नहीं कह सकते। लेकिन भारत को इसलिए होना चाहिए कि यहाँ हिंदुओं की संख्या अधिक है और अब तो इसकी लहर बहुत प्रबल हो रही है, लोग जुड़ रहे हैं और उसमें किसी को कोई फर्क नहीं पड़ेगा। केवल एक अनाउंसमेंट है, कश्मीर में जो चेंजेस आए उससे किसी को क्या फर्क पड़ा, केवल शांति की स्थापना ही हुई। वीडियो अनुप जालोटा बोलছেন যে গোটা বিশ্বে কোনো হিন্দু রাষ্ট্র নেই। এক সময় নেপাল হিন্দু রাষ্ট্র ছিল, পরবর্তীকালে যা বদলে যায়। ভারতকে অবশ্যই হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত। আর তার এই বক্তব্যের পরে অবশ্যই ভীষণই সরগোল পড়েছে। ভারতে হিন্দু বেশি তাই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। তার এই বক্তব্যের পরেই কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। এরই পাশাপাশি কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করা নিয়েও মতামত দিয়েছেন তিনি। তবে সঙ্গীত শিল্পীর হেন বক্তব্যের পরে দেশ জুড়ে ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক। এবং অবশ্যই এই ধরনের মন্তব্য যখন তিনি করছেন তখন নতুন করে যে বিতর্ক সৃষ্টি হবে তা খুবই স্বাভাবিক। এবং তার এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক মানুষজন তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য ভেসে আসছে, কি বলছেন না, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত, ভারতে বেশি হিন্দু তাই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। শুধুমাত্র কিন্তু এখানেই শেষ নয়, তার এই বিস্ফোরক দাবির পাশাপাশি তিনি কিন্তু আরও বেশ কটা কথা বলেছেন। তিনি বলছেন যে গোটা বিশ্বে কোনো হিন্দু রাষ্ট্র নেই। এক সময় নেপাল হিন্দু রাষ্ট্র ছিল কিন্তু পরবর্তীকালে তা বদলে যায়, যে কারণে ভারতকে নাকি অবশ্যই হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত। আর তার এই বক্তব্যের পরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আর সেই বিতর্ক ইতিমধ্যেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে। এরকম আরও বিভিন্ন খবর রয়েছে আপনাদের জন্য, অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।